누르네 그러면. আমার সন্তানদেরকে আমি বাঁচাবো,
हेलो प्रस्तुत होए ने बाबा बंधुलाल प्रस्तुत होए ने गुरुदेव बाबा बंधुलाल तभी एक अपेक्षा कर Oh, child, I saw my mother.
जीवने कखोदिन आपनार काछे चाइनी गुरुदेव आज आमी आपनार काछे अनुरोध करब गुरुदेव बोलुन आमार अनुरोधटुकु आपनि रक्षा करबेन गुरुदेव ओरे आपन गुरुदेव
এই পৃথিবীতে তোলার প্রণে বড় অসহায় গুরুদেব তোলার যে আমার অতি আদরের ছোট ভাই তাই বলছিলাম গুরুদেব আমার চোখের সামনে আমি তোলালের মৃত্যু কখনো দেখতে পারবো না গুরুদেব তাই আমি বলছিলাম তোলাকে হত্যা না করে আপনি আমাকে হত্যা করবেন দাদাকে ছেড়ে দিয়ে তোদের দুটি ভাই একজনকে দেখে আরেকজনকে হত্যা করলে আরেকজন সহ্য করতে পারবে না তাই তো এখন আমি কি করব আমার রাজ আদেশ আমাকে পালন করতে হবে তাই তো আমি মাস্টার হিসাবে এই মুহূর্তে আমি তোদেরকে আদেশ করছি আপন দুলাল তোরা দুটি ভাই একসঙ্গে প্রস্তুত হয়ে নে আমি তোরা দুজনকে একসঙ্গে হত্যা করব কে তুমি আমার কাজে বাধা দিচ্ছ তোমার বিবেক কিসের বিবেক বিবেক বলে যদি এই পৃথিবীতে কিছু থাকতো তাহলে পিতা হয়ে নিজ সন্তানদের হত্যার আদেশ দিতে পারতো না মানি না আমি বিবেক আমাকে আমার রাজ আদেশ পালন করতে হবে আপন দুলাল তোরা তৈরি হয়ে রে আমি তোদেরকে হত্যা করে তোরা তাজা রক্ত নে ওই মহারাজকে উপহার গুরুদেব আমরা প্রস্তুত গুরুদেব তুমি আবারও আমার কাজে বাধা দিচ্ছ বলো তুমি কে আমি তোমার ধর্ম 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 কিসের ধর্ম কিসের ধর্ম বলে যদি এই পৃথিবীতে কিছু থাকতো তাহলে মা হয়ে নিজ সন্তানদের মাতার উপরে বৃত্তে কলঙ্ক আরোপ করতে পারতো না মায়ের আমি ধর্ম মায়ের আমি ভগবান কিসের ভগবান কোথাকার ভগবান আমাকে আমার কাজ করতে হবে জয় তুমি কালো পাহাড়ের মধ্যে বারবার তুমি আমার কাজে বাধা দিচ্ছ সরে যাও তুমি এখান থেকে সরে যাও কেন তুমি বারবার আমার কাছে তুমি কেন বাধা দিচ্ছ বলো তুমি কে কি লিখাছেন তুমি চিনতে পারিছ চিনতে পেরেছ বন্ধু আমি আমি তোমার সেই ছোট্ট কালীর বন্ধু পরে 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 বলাও সেই ছোট্ট বেলার কথা তুমি আর আমি একই সঙ্গে খেলাধুলা করে লেখাপড়া করে বড় হয়েছি রানী মা আমাদের দুজনেরই মুখী মা দাঁত তুলে দিয়েছে সেই রানী মার অমূল্য দুটি স্বপ্ন আজ আজ আপনার দুলাল আরে তোর কাছে তো বিকাশ না ইতিহাস শোনার সময় আমার নেই আমি শুধু জানতে চাই
কালী মন্দিরে দিকে লাগে এসেছিস। আরে বন্ধু, তোর কাছে আমি কিছু চাইতে আসিনি। আরে বন্ধু, আজ আজ এই মুহূর্তে এসেছি, রানীমার অমূল্য দুটি রত্ন তাদেরকে তুই ক্ষমা করে দে বন্ধু। আরে বন্ধু, আজ তোরই অনুরোধে স্বর্গগত রানী রাজ লক্ষ্মীর অমূল্য দুটি রত্নকে আজ আমি মুক্ত করে দিলাম। কিন্তু আমার আপন দুলালকে মুক্ত করে দিয়েছি। হ্যাঁ বন্ধু, কিন্তু আমি রক্ত কোথায় পাবো? রক্ত? আরে বন্ধু, আমার শরীরে যত রক্ত আছে তুই আমাকে হত্যা করে তোর যত রক্তের প্রয়োজন তুই দিয়েছিস। ঠিক আছে বন্ধু, আমি তাই করব। আপন দুলাল, আপন দুলাল, একটি বার মাথা তুলে দেখ কে এসেছে। আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে তোদের মৃত্যু হতে পারেনি রে তোরে আপন। আরে দুলাল, আজ আজ তোদের গুরুদেব তোদেরকে ক্ষমা করে দিয়েছে। যা পড়ে দুলাল, ওই তো ওই বৃক্ষ তলে দুটি গোড়া রয়েছে, একটি গোড়া লাল আর একটি গোড়া সাদা। এই গোড়ায় চড়ে যেদিকে তোদের চোখ যায় সেদিকে চলে যাবি আপন দুলাল। আমরা তো কোনোদিন প্রাসাদের বাইরে যাইনি কাকা বাবু। ওরে আপন দুলাল, যেতে হবে রে আপন দুলাল, যেতে হবে, তোদেরকে বেঁচে থাকতে হবে। যা তোরা, তোদের দু চোখে যেদিকে চাই সেদিকে চলে যা। ঠিক আছে কাকা বাবু, শেষবারের মতো আপনারা দুজন একসাথে দাঁড়ান, আমরা আপনাদের পদ তুলে দিতে চাই কাকা বাবু। Yeah.
না দিয়ে চলে যাচ্ছিস বেঈমান। আমি তো বলেছি আপন দুলালকে মুক্তি দিলে তোর যত রক্তের প্রয়োজন আমি দেব, তাই তো বন্ধু আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। তুই আর দেরি না করে আমাকে আমাকে হত্যা করে তোর যত রক্তের প্রয়োজন নিয়ে যা। মির্কা সিং, ওরে বন্ধু তুই কি করে ভাবলি আমি তোকে হত্যা করে তোর তাজা রক্ত নিয়ে ওই পাপুষী নারীকে উপহার দেব? না রে বন্ধু, না, আমি এই মুহূর্তে ছুটে যাব এই অরণ্য জঙ্গলে, তারপর সেখান থেকে একটি শিকার অথবা কুকুর কেটে ওই তাজা রক্ত নিয়ে ওই পাপুষী মরমি ছুট্ট বন্ধুরালীর মতো তোকেও আমি বন্দি হিসেবে মুক্ত করে দিলাম। তবে একটি শর্ত, শর্ত হলো এই, তুই আপন দুলালের পিছু পিছু ছুটে যাবে। যেখানে যাবে আপন দুলাল দুলাল সেখানে যাবে তুই, যেখানে হবে আপন দুলালের বিপদ সেখানে বুক পেতে আগলে নিবি তাকে। বল পারবি না বেঈমান? চলে যাচ্ছি কিন্তু যাবার বেলা তোকে বলে যাচ্ছি। আরে বন্ধু, শিশুকাল থেকে তুই আমি একসাথে চলেছি জীবনে চলার প্রতি, হয়তো অনেক অন্যায় অপরাধ করেছি, তাই তো তোর কাছে কোনোদিন আমি ক্ষমা চাইনি রে। আজ আমি বিদায় বেলা তোর কাছ থেকে ক্ষমা চাচ্ছি, যদি পারিস তাহলে তোর বন্ধুকে ক্ষমা করে বন্ধু। চল বন্ধু, আমিও যাবো তোর সঙ্গে আপন দুলালের পিছু পিছু, তারপর যেমন করি হোক যেভাবে হোক আপনার দুলালকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর যেভাবে হোক ওই চন্দ্রাবতী আর মন্ত্রী জগ বাহাদুরকে হত্যা করে এই তোর মবুর রাজ্যে আপনার দুলালকে আমরা দুজনে মিলে প্রতিষ্ঠিত করব। তাহলে কি মাস্টার বেঈমানি করছে? না ছোট রানী,
মাস্টার বেবানি করতে শিখনি এ আমি রক্ত নিয়ে আসছি আপন দুলারের তাজা রক্ত দাও রক্ত দাও रक्त तुले दाओ हेलो কিছু খেতে দেবে দাদা
দুলাল দাদা একবার তুই আমার কাছে জল চেয়েছিলি আর সেই জলের জন্য হয়েছিল তোর আর আমার মৃত্যুদণ্ড ভাগ্যের ভাগ্যের কৃপায় ভগবানের কৃপায় হয়তো বেঁচে গেছি আমার তুই আমার কাছে খাবার চাচ্ছিস আমি তোকে জল পিপাসায় আমার বুকটা শুকিয়ে যাচ্ছে দাদা তুমি আমাকে একটু জল এনে দাও দাদা দাদা ঠিক আছে দোলাল হে দাদা ঠিক ঠিক কাজ কর এদিকে তো কোনো বাড়ি ঘর দেখছি না আমি চেষ্টা করে দেখি ওদিকে যাই দাদা দেখি কোনো বাড়িঘর যদি পাই তোর জন্য জল নিয়ে আসবো কি করিনি আর কিছু খাবার নিয়ে আসবি দাদা জলের সাথে কিছু খাবারও নিয়ে আসবি দাদা এবার বেটা ঠিক আছে দোলাল তুই এখানে বস আমি চেষ্টা করে দেখি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা কিন্তু একটি কথা বলো কি কথা দাদা আমি যতক্ষণ না আসবো ততক্ষণ কিন্তু তুই এখানেই বসে থাকবি কারণ এখানে যে গভীর জঙ্গল এখানে তুই এখান থেকে লড়লে হারিয়ে যেতে পারিস তোকে হারালে যে আমি বাঁচবো না রে দোলাল তোকে হারালে যে আমি বাঁচবো না দাদা আমি না আসা পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না ঠিক আছে তুই এখানে বস বস দোলাল দাদা তুমি অতি তাড়াতাড়ি ফিরে আসবে দাদা আচ্ছা আমি যাবো আর কিছু বস হাই ভগবান তুই আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর একবার জলের জন্য হয়েছিল আমাদের মৃত্যু দণ্ড দোলাল আবার আমার কাছে খাবার চাচ্ছে আমি কোত্থেকে তাকে খাবার দেব তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর তুমি আমাকে পথ দেখিয়ে দাও
ताके छाड़ा जे आमी बाँचबो ना भगवान तुमि आमाके पथ देखिये दाओ ठाकुर तुमि आमाके पथ देखिये दाओ तुमि आमाके पथ देखिये दाओ ठाकुर तुमि आमाके पथ देखिये दाओ আদেশ করুন কি করতে হবে রাজকন্যা যাও পড়ি হাতি শালা থেকে গর্জমতি হাতিটাকে ছেড়ে দিবে সেই হাতি যাকে ধরে আনবে সে হবে এর আছে রাজা আর আমি হব তার রানী ঠিক আছে আপনার আদেশ আমার জানছে যাই আমি ওকে বিশ্রাম নেই